সীতাকুণ্ডর কুমিরা মসজিদা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রলর পূর্ণ মিলনী উৎসব শনিবার বিদ্যালয় মাঠ প্রাঙ্গণত অনুষ্ঠিত হইয়া মসজিদা প্রাক্তন ছাত্র সমিতির আয়োজনত উক্ত পূর্ণ মিলনী অনুষ্ঠানত র্যালি, স্মৃতিচারণ, গুণীজন সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 2:12 সময় বর্ণাঢ্য শোভাযাত্রা রেলওয়ে স্কুল প্রাঙ্গণতন শুরু এনে ডাহা চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে স্কুল প্রাঙ্গণত আইনে শেষ হয়। 2:00 হানার পর শুরু হয় প্রাক্তন ছাত্রলর স্মৃতিচারণ পর্ব। মসজিদা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ইউপি চেয়ারম্যান মুর্শেদ চৌধুরীর সভাপতিত্বে এবং মনোয়ারুল হকের পরিচালনায় পুনর্মিলনী এবং প্রাক্তন ছাত্রলর মিলন মেলাত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম 4 আসনের সংসদ সদস্য আলহাজ দিদারুল আলম। পুনর্মিলনী স্মৃতিচারণ করে প্রাক্তন ছাত্র এবং বর্তমান উখিয়া টেকনাফ আসনের সংসদ সদস্য আব্দুর রহমান বদি, প্রাক্তন ছাত্র এবং ফটিকচুরির পৌর মেয়র মোহাম্মদ ইসমাইল হোসেন, চট্টগ্রাম মহানগর পিপি ফখরুদ্দিন সহ আরো বোধকে। পুনর্মিলনী অনুষ্ঠানত এমপি আব্দুর রহমান বদি সি প্লাস টিভিরে হয়। ডেক্স নিউজ, সি প্লাস টিভি।